সালমানের ড্রেসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এই ও আচ্ছা আসছে। এই সালমান, এই যে তোমার ফুপ্পি, নিশি ফুপ্পিকে চিনো? হ্যাঁ চিনো, কেমনে চিনো? ফোনে কথা কয়েছে। এই যে তোমার জন্য ড্রেস পাঠাইছে, পড়বা? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমার ছোট মেয়ে তাবিয়ার সামনে 9 তারিখে বার্থডে, দেখতে দেখতে মেয়েটা 1 বছর পূর্ণ হয়ে গেল। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন। আর কালকে আমার মা আসবে বাসায়, সবাই আমার মার জন্য দোয়া করবেন যেন আমার মা সুন্দরভাবে সুস্থভাবে বাসায় এসে পৌঁছায়। আর বেশ, এই মিম না খেয়ে যাইতে দিবে না, বুঝছো ভাইয়া? আসছেন রাত্রে, বছরের প্রথম আসছেন, খালি মুখে যাবেন না। তাই বললাম যে একটু পানি খাওয়াই দাও, কয় না দু রাত্রে খাওয়ার খেয়ে যাবেন। পোলো রান্না করছে, আর এই যে কলই শাক বাসার থেকে আনা হয়েছে, পরে তানজিলা আসছে, তান আসছে, এই যে কলই শাক দিয়ে দেখেন মুড়ি খাইতেছে আরেকজন। কে তাবিয়া? এই তাবিয়া, তুমি এত এই চালাক হইছো কেন? হ্যাঁ না, তুমি চালাক না, তুমি চালাক না। আমরা একটু মিমের রান্নাঘর থেকে ঘুরে আসি। গরুর মাংস, ও আচ্ছা আচ্ছা, বুটের ডাল দিয়ে গরুর মাংস না? এই খাবারটা দুপুরের হইলে পরে আরো ভালো লাগতো। দুপুরে দুপুরে কিন্তু পেট ভরা বেশি খাওয়া যায়, এর লেগে কইলাম। টেনশন মুক্ত ভাবে খায় সারাদিন, সারাদিন কাজকর্ম কইরা তারপরে। আচ্ছা সানি বলতেছে যে রাত্রের খাবারটাই নাকি বেশি রিল্যাক্সে খাওয়া যায়, ঠিক আছে, এই জন্যই ওরা করছে। আর ওই দেখেন কুটু কুটু হাঁটা শিখা সে। ও ডিমের কোরমা করছো না, ডিমের ডিম ভুনা করছো? আচ্ছা আচ্ছা, ডিম ভুনা না, ও আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে। হ্যাঁ ডিম ভাজি, ডিম ভাজি, হ্যাঁ এটা সুন্দর হয়েছে। রাত্রিবেলা মেম তো এটা 1 ঘন্টার মধ্যে রেডি করে ফেলছে। আম্মা আম্মা, তুমি কি খাচ্ছ? মুড়ি। আরে মুখের কি অবস্থা দেখি, এই দেখেন মুখের কি অবস্থা, শাক। ওরে আল্লাহ, আমি কাটি, আমি কাটি, এগুলো কাটতে তোমার ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া শেষ, শুধু প্লেটে হাড্ডি রয়ে গেছে গা। এই পুরো বল মাংস সানি খাইলো, আমরা আমরা কেউ খাই না, এদের দেয় না। দেখেন সানি এখনো খাইতেছে, দেখছেন তো প্রমাণ, দেখেন এই যে সবার খাওয়া শেষ, খাওয়া শেষ, এই যে খাওয়া শেষ, এই যে তানজিলার খাওয়া শেষ, এই যে এই এই যে মিমের খাওয়া শেষ, এই যে আমার 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 দেখেন আমারও খাওয়া শেষ। আর এই যে সানি, এই যে সানি একা খাইতেছে, পুরো মাংস সানি খাইছে। না না, এই যার যাটা এ নিয়ে খাইছে প্রমাণ। হ্যাঁ এখন সানি এখনো খাইতেছে। আর এই দেখেন সব মিটিং করতেছে বসে। এই দেখেন আমাদের মাটা, আমাদের মাটা দেখেন কি চিন্তা যে করে, তার যে কত, তার যে কত চিন্তা, সে চিন্তায় মগ্ন, সবসময় ভাবে আমার বাপের, আমার বাপের কেমন উন্নতি হবে, এই চিন্তায়, এই চিন্তায় সে বিভোর। আর এক মায়া এলো, বাপের কেমনে উল্টাই দিব, এ দেন এ দেন, শুধু উল্টানো নিয়ে ব্যস্ত, এ দেন এই রুম থেকে ওই রুম, ওই রুম, এ দেন তাকাই, আবার ঘুরে তাকাই, এই যে কার নামে, এই যে হাঁটা শিখা সে, জাপ দিয়ার জামা তার হাতে, খুব সুন্দর একটা সময় রাত্র কাটালাম। তো ভালো থাকবেন আপনারা, যাবো না আমরা, চলে যাব এখন। এই বাবু চেঞ্জ হইতেছে, হ্যাঁ মানে খালারা, খালার ভালোবাসা প্রকাশ পাইতেছে এখন, ছোট খালা আর বড় খালার। এই যে, এই যে দেখেন
এ গেল ওর কোলে, ও গেল ওর কোলে, উলি আল্লাহ রে, ওইটা তো কান্তাছে মার। আর এটা থাকবো না, এটা দৌড়ো খালা খোলা আগে। এই যে দেন দেন, আমারটা কি করতেছে, ব্যাং ব্যাং। ঠিক আছে, আমরা তাহলে যাই এখন, আবার বাসায় গিয়ে ক্যামেরাটা ওপেন করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমরা বাসায় চলে আসছি। হ্যাঁ, কিছু বলতেছ তুমি? এই বাচ্চাটা কি করো ভাইয়া, খাটে বসে খেলতেছো? তুমি কি করতেছো, মাছ ধরতেছো? পানিতে নামছো কেন? পানিতে নামে কে মাছ ধরে? তুমি কি করতেছ আম্মা? এই যে টাকাও, এই যে এটা উম্মা দাও, এটা উম্মা দাও, আব্বা তাবিয়া, এটা উম্মা দাও, উম্মা দাও। এই যে 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 এই তাকাও তাবিয়া, উম্মা চল দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি খেলার মগ্ন আছে। তো যে জন্য ক্যামেরাটা ওপেন করলাম সেটা হলো যে এই যে সালমানের যে ড্রেসটা নিশি পাঠাইছে এটা এখন ওকে দিব, দেখি পরার লোকে কেমন লাগে। ও এমনি কিন্তু অনেক সুইট একটা বাচ্চা। হ্যাঁ, সালমানের ড্রেসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এই ও আচ্ছা আছে এইগুলা, হ্যাঁ না না তানের মোজা আছে, তাবিয়ারও আছে। এই সালমান, এই যে তোমার ফুপ্পি নিশি, ফুপ্পিকে চিনো? হ্যাঁ চিনো, কেমনে চিনো? ফোনে কথা কয়েছে। এই যে তোমার জন্য ড্রেস পাঠাইছে, পড়বা? সালমান খানের দাবাং অ্যাকশন শুরু হয়ে গেছে। সালমান দাবাং অ্যাকশন, দাবাং আম্মা যদি বলে যে আমি যদি আজকে আজকে যদি ধরো মারা যায় তাহলে কি করবা? বাবা সালমান তো পুরো সালমান খান হয়ে গেছে। এই যে এখানে ধরে রাখো, না ওটা ও তো এখন পড়বে না, ও তাবিয়ার বার্থডেতে পড়বে না বাবু। এটা
সালমানের দাবাং অ্যাকশন দেখলেন তো সালমানের জন্য দোয়া করবেন সালমান যেন ভালো থাকে আর সালমান পুরোটা পছন্দ হয়েছে হ্যাঁ নিশি পুপ্পিকে বলো নিশি পুপ্পি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তোমাকে বলছি সে বলছে আপনাকে দেখছো ওর ব্রেনটা কত শার্প আমার এই জন্যই ওকে আমরা বেশি ভালোবাসি সত্য কথা যেটা ও অনেক কিউট একটা বাচ্চা এবং অনেক মাথা অনেক বুদ্ধি আচ্ছা ঠিক আছে সালমানের সাথে আমরা এখন একটা ছবি তুলবো স্টার সালমান খান তার সাথে একটা ছবি তোলা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার হ্যাঁ না তুমি দাঁড়াও হ্যাঁ নাও আমাদের একটা ছবি তুলে দাও তাবিয়া তুমি কি খাচ্ছ এই দেখেন তাবিয়াদের চুলা এটা তারপর তাবিয়ার প্লেট তাবিয়ার রান্নাপাতি খেলতেছে আম্মা তুমি কি রান্নাপাতি খেলতেছ এই যে মা তাবিয়া তা তাবিয়া এ তাবিয়া বাচ্চাটা এভাবে খেলে খেলতে খেলতে আস্তে আস্তে বড় হয়ে যেতেছে আর চার দিন পরে এক বছর হয়ে যাবে তারপর দেখতে দেখতে দুই বছর হবে এভাবে একদিন বড় হয়ে যাবে তাই না তাহলে বিষয়টা ভাবতে অনেক কিন্তু কষ্টের মতো মানে কষ্ট বা আনন্দ এক সময় বড় হয়ে যাবে অনেক আচ্ছা খেলো তাবিয়া এই যে সামনে আসলাম যে জন্য আর এটা পরে আসলাম এমনি পাইলাম হাতের কাছে আমার কিন্তু সানগ্লাসের প্রতি সবচেয়ে দুর্বলতা বেশি সানগ্লাসের প্রতি মানে এটা আমার ছোটবেলা থেকে খুব শখ এর জন্য এখন একটা কথা মনে পড়ে যায় আব্বু তখন একটা কালো গ্লাস ব্যবহার করতো রেবন টাইপের তখন তো রেবন ছিল না অত দামি গ্লাস কিন্তু ওই টাইপের একটা গ্লাস ব্যবহার করতো তা আমি একদিন পড়ছিলাম তা আব্বু বকা দিছিল হ্যাঁ যে ছোট বাচ্চাদের এসব পড়তে হয় না যখন বড় হবো তখন পড়ো হাতে পাশে পায়ে হঠাৎ মনে পড়ে গেল তা আব্বুর কথা মনে পড়লো এই জন্য যে কালকে আমার জান্নাত আসতেছে আমার ঘরে মানে আমার মা আসতেছে আগামীকালকে তো মা প্রায় এক বছর পরে বাসায় আসতেছে আমার বাসায় কারণ সেই তাবিয়া হওয়ার সময় আসছিল মালয়েশিয়া থেকে সরাসরি বাসায় আর তার মধ্যে তো চার মাস না পাঁচ মাস থেকে আসলাম আমরা আপনি হলো বাড়িতে লকডাউনের সময় আর এর মাঝে তো আমি দুবার গিয়ে দেখা করে আসছি দুবার না একবার মনে হয় দেখা করে আসছি আর অনেকেরই অনেক প্রশ্ন যে বাসা নিচ্ছেন নতুন আপনার মাকে আনলেন না যাই হোক আমি ওইদিকে যাব না আমি আমার মার একটা ছেলে আমার মার সবসময় আমি খোঁজ রাখি আমার মার সাথে আমার প্রতিদিন কথা হয় আমার মার আসতেছে আমি আপনাদের সামনে আসলাম এই জন্য যে আমার মা কালকে জার্নি করে আসবে বাসে সেজন্য ভালোভাবে বাসায় এসে পৌঁছাইতে পারে সুস্থভাবে আসতে পারে মা বয়স হয়েছে একটু ভয় পায় চারিদিকে যে ভাইরাস টাইরাস এই জন্য মা আসে নাই আর শীতের সময় মা কোথাও যায় না প্লাস মার হলো ডায়াবেটিস আছে একটু হাঁটাহাঁটি করতে হয় এখানে আসলে তার হাঁটাহাঁটিটা হয় না বয়স বাড়তেছে তো সবাই আমরা যাদের মা বেঁচে আসছেন যারা আমার ছেলে হোক বা মেয়ে হোক মা তো মাই মেয়েরও মা হয় ছেলেরও মা হয় শুধু ছেলেরাই দায়িত্ব পালন করবে মেয়েরা করবে না তা না যার জায়গায় যেখান থেকে যে যতটুকু পারে সব সময় চেষ্টা করবেন আপনার মাকে আপনার জান্নাতকে খুশি রাখার জন্য কারণ মার পায়ের নিজের সন্তানের বেস এটা কিন্তু আমার কথা না এটা হলো আমার আল্লাহর কথা যে তোমরা আমার পরে যদি কেউ থাকে থাকে সেটা হলো তোমার মা তোমার মাকে তুমি খুশি রাখতে পারবো না আমাকে কোনোভাবে খুশি করতে পারবে না সেই জন্য প্রতিটা মার প্রতি আমরা সম্মান দেখাবো তো মা আসলে তো আসলে মা কিন্তু খাইতে চায় না কিন্তু মার যে জিনিসটা না খাইলে মার হবে না সেই জিনিসটা আমি আগে আইনে রাখছি সেটা হলো এই
চা খাওয়ার দুধ আর এটা হলো দুধ আরো আছে সিলেট থেকে আনা চা পাতা এটা আমি খাই নাই এটা সাবিনা আমাকে দিয়েছিল ওই মোড়েমার আম্মু যখন গিয়েছিল সিলেটে আম ছিল তা আমি কিন্তু আমাকে দিয়েছিল তবে আমি খাই নাই আমি এটা রাইখা দিছি প্রায় 3 মাস ধরে যে আমার মা আসবার মা খাবে হ্যাঁ তো আর এই এটা হলো নুনতা বিস্কুট মা হলো মিষ্টি বিস্কুট খায় না ডায়াবেটিসের জন্য এটা নাকি ভালো হকে কালকে একজন আমাকে কমেন্ট করছিল যে ভাই হকে যা খাবেন বেকারি খেলে হকেটা খাই দেখেন আনন্দটাও ভালো আনন্দটাও খাই তো আমাদের পাশেই হলো হক বেকারি আছে হকের নুনতা বিস্কুটটা তো এটা হলো মার মানে একটা মানুষের জন্য যে বেঁচে থাকতে যেমন অক্সিজেন প্রয়োজন হয় আমার মার জন্য কিন্তু এটা অক্সিজেনের মতো হ্যাঁ যে সকালে উঠেই মানুষ যে জিনিসটা আগে মুখে দেয় সেটাই মানুষের কিন্তু সবচেয়ে প্রিয় জিনিস হয় তো চা না খেয়ে আমার মা কোনো কাজ করতে পারে না আগে বিস্কিট দিয়া একটা চা খাবে তারপর আমার মার পাওয়ার পাবে তারপর মা তার সব কাজ করে তো সে পাওয়ারটা আমি এনে রাখছি তারপর মা তো আসবে মার পছন্দ মতো খাবারগুলো তো আমি অবশ্যই মাকে খাওয়াবো আল্লাহ যেন সে তৌফিক দেয় আমাকে মার কথা বলতে গেলে আসলে আমার চোখে পানি চলে আসে আমার মার জন্য দোয়া করবেন সবচেয়ে বড় কথা এটাই যেন মা যেন সুন্দরভাবে আসে আমি আপনাদের সামনে মাকে নিয়েও অনেক সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি কারণ তাবিয়া বড় হয়ে গেছে মা যখন আমরা যখন দেশের থেকে আসলাম না তখন তো আপনারা দেখছেন যে মা অনেক কান্নাকাটি করছে তখন তাবিয়া হলো আমরা গিয়েছিলাম তাবিয়াকে কোলের মধ্যে নিয়ে তাবিয়ার 3 মাসের সময় সে এতটুকু তেনার মধ্যে পেঁচায়া আসার সময় কিন্তু তাবিয়া তখন দাঁড়াইতে শিখে নাই বসা শিখছে আর মা এখন এসে দেখবে যে তাবিয়া সমস্ত রুম এক জায়গায় থেকে এক জায়গায় ঘুরে 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 বেড়ায় এই তো অনেকেরই প্রশ্ন ছিল আমার কাছে যে ভাইয়া আন্টি কি তাবিয়ার বার্থডেতে আসবে না কারণ বলছি যে হ্যাঁ আসবে আর ওইদিকে সালমান আর তান সারাদিন খেলায় হ্যাঁ ও চিল্লাপাল্লা করতেছে তো যাই হোক আর কথা না বাড়াই সবার মায়ের প্রতি আমার সম্মান ভালোবাসা সবার মা দীর্ঘজীবী হোক সবাই সবার মার ভালোবাসা পাক আমিও আমার মার ভালোবাসা যেন বেশি বেশি পাই তো এখানে আজকে মতো বিদায় নিই আল্লাহ হাফেজ।